বিরতির পর স্বাগত। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর 22 জানুয়ারি রামলালার প্রতিষ্ঠা, রামলালার বসবে রাম মন্দিরে। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব অযোধ্যায়। কিন্তু অযোধ্যা থেকে খবর উঠে আসছে যে অযোধ্যায় বাতিল রামলালার ভ্রমণ। অযোধ্যা নগরীতে ভ্রমণ করার যে কর্মসূচি রয়েছিল তা ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট। এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন অযোধ্যার নগরের বাসিন্দারা। মূলত অযোধ্যায় এই মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছে রামলালার ভ্রমণ। এর আগে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে অযোধ্যা নগরীতে রামলালাকে নিয়ে গোটা জন্মভূমি ঘোরানো হবে, ভ্রমণ করানো হবে। কিন্তু এবার কেন সেই ভ্রমণ বাতিল করল রাম জন্মভূমি ট্রাস্ট, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেব। না শতাব্দী, কি কারণে একেবারে আগ মুহূর্তে এই সিদ্ধান্ত নিল রাম জন্মভূমি ট্রাস্ট? রাম মন্দির উদ্বোধনে কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা দিন, এবং উদ্বোধনের আগে কিন্তু সাজো সাজো রব রয়েছে। সেই জায়গায় উদ্বোধনের আগে নগর ভ্রমণে বেড়ানোর কথা ছিল রামলালার, কিন্তু সেই মুহূর্তে কিন্তু বাতিল হয়েছে সেই পরিকল্পনা। এবং স্থির হয়েছিল যে 17 জানুয়ারি শিশু রাম বা যে রামলালাকে প্রতিষ্ঠিত করা হবে, সেই ক্ষেত্রে রামলালার বিগ্রহ নিয়ে অযোধ্যায় পরিদর্শনে বেড়ানো হবে। ফলে কিন্তু ভক্তরা যে বিগ্রহকে চাক্ষুষ করার যে সুযোগ পাবেন তা কিন্তু মনে করা হচ্ছিল। এবং সেই বৈঠকে বসে সম্প্রীতির নীতিতে এই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে এসেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের সদস্যরা। সেক্ষেত্রে মন্দির নির্মাণ এবং তার তত্ত্বাবধানের দায়িত্বে যারা ছিলেন তারা ট্রাস্টের তরফ থেকে সেক্ষেত্রে জানানো হয়েছে ভক্তদের ভিড় থেকে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, আর সেই কারণে এমন আশঙ্কা থেকেই কিন্তু সিদ্ধান্ত বদল করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী ওই রাম ওই দিন রাম মন্দির চত্বরে প্রতীকী নগর ভ্রমণে বেড়ানো হবে রামলালা। অর্থাৎ কিছুদিন আগে কাশীর আচার্য এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছিলেন রাম মন্দিরের তীর্থক্ষেত্রে যারা ট্রাস্টরা রয়েছেন তারা কিন্তু সেই সদস্যরা বৈঠকে বসেছিলেন। এবং সেখানে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছিল রামলালার বিগ্রহকে মন্দিরের বাইরে বের করে আনা হলে এবং ভক্তদের কিন্তু ভিড় একেবারেই লেগে যাবে বা সেক্ষেত্রে জনঢলে প্লাবিত হতে পারে, যার কারণে কিন্তু সামাল দিতে বা ভিড় সামাল দিতে এক প্রকার বলা যায় যে বেগ পেতে হতে পারে। তাছাড়া 22 জানুয়ারির আগে রাম মন্দির নিয়ে কোনো বিশৃঙ্খলাই কিন্তু চাইছে না প্রশাসন, এবং তারপরে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শতাব্দীর নিরাপত্তাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট। একদমই, দেখো যে কিন্তু 22 জানুয়ারি রয়েছে রাম মন্দির উদ্বোধন, সেক্ষেত্রে বলা যায় দেশ বিদেশের থেকে কিন্তু রামলালাকে দেখার জন্য কিন্তু প্রত্যেকেই অযোধ্যায় উপস্থিত হচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক প্রকার ভিড় কিন্তু প্রচন্ড পরিমাণে হতে পারে, যার কারণে বলা যায় যে সেক্ষেত্রে পদস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এক প্রকার কিন্তু বিপদ বাড়ার অনেকটাই আশঙ্কা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সিদ্ধান্তকে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আরো একটি প্রশ্ন থাকতে পারে যে কিভাবে সেক্ষেত্রে রামলালার দর্শন পাওয়া যাবেন বা ভক্তরা কিভাবে দর্শন পাবেন, সেক্ষেত্রে জানিয়ে রাখি ভক্তদের কিন্তু একেবারে কিন্তু নিরাশ করছেন না রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে টাচ। সেক্ষেত্রে নির্ধারিত দিনেই কিন্তু জন্মভূমি প্রাঙ্গণের ভেতরে রামলালার নবনির্মিত মূর্তির দর্শনের সুযোগ মিলবেন, এবং 17 জানুয়ারি রাম জন্মভূমির অন্দরেই রামলালার মূর্তি নিয়ে পদযাত্রায় হবে। তবে সেক্ষেত্রে ট্রাস্টের তরফের উচ্চ পদস্থ এক আধিকারিক তিনি জানিয়েছেন যে ভিড়ের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছে, সেক্ষেত্রে অযোধ্যার সিটি ট্যুর বাতিল করে জন্মভূমির প্রাঙ্গণে রামলালার মূর্তি নিয়ে শোভাযাত্রা হবে। তবে সেক্ষেত্রে কিন্তু একাধিক ভাবে নিরাপত্তা রক্ষীরা থাকবেন, সেক্ষেত্রে মোতায়েন থাকবেন নিরাপত্তা রক্ষী, আটশত নিরাপত্তায় কিন্তু মোড়ানো হবে অযোধ্যা চত্বরকে। অঙ্কিতা একদমই, ধন্যবাদ শতাব্দী। 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, এবং সেই দিনের অপেক্ষায় গোটা দেশ সাজো সাজো রব অযোধ্যায়। এরই মাঝে নিজেদের সেই কর্মসূচি থেকে পিছিয়ে গেল রাম জন্মভূমি ট্রাস্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।